যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সহপাঠীকে র‍্যাগিং। যাদবপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই বীরভূম বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের সহপাঠীকে র‍্যাগিং করার অভিযোগ উঠল তিন ছাত্রের বিরুদ্ধে। ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ তিন ছাত্র অভিযুক্ত। বিশ্বভারতীর কর্তৃপক্ষ তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে ওই তিন ছাত্রের বিরুদ্ধে। গতকাল রাত্রে তিন ছাত্রকে পূর্বপল্লী গেস্ট হাউসে রাখা হয়েছিল। আজ অর্থাৎ মঙ্গলবার ছাত্রের অভিভাবকদেরকে ডেকে পাঠানো হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। এই ঘটনায় গতকাল রাত্রি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ নিরাপত্তা কর্মীরা হোস্টেলে পৌঁছে যান। বিশ্বভারতী সেন্ট্রাল অফিসের কক্ষে অভিযুক্ত ছাত্রদের সমস্ত জিনিসপত্র হোস্টেল থেকে নিয়ে আসা হয়। বিশ্বভারতী কর্তৃপক্ষ তরফ থেকে জানা যায় যে তিন ছাত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। আজকে পূর্বপল্লীর গেস্ট হাউস থেকে তিন অভিযুক্তকে বিশ্বভারতীর কর্তৃপক্ষ সেন্ট্রাল অফিসে নিয়ে যায় পূর্ণ তদন্তের জন্য। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। ভাই তোরা শোনো না, क्या हुआ है? कुछ पता है? हुआ ये कि एक फ्रेंच डिपार्टमेंट का लड़का वो कंप्लेन किया है, यूजीसी को मेल किया था, तो ये मेल के खिलाफ एक्शन लिया गया। क्या एक्शन लिया गया? अभी तो एक्शन बीसी सर कर रहे हैं अंदर। क्या करेंगे बीसी सर का, वो अभी एप्लीकेशन वगैरह का वो पूरा प्रोसेस चल रहा है। कितने आदमी थे? तीन लोगों के ऊपर कंप्लेन किया है। क्या किया वो तीन लोगों ने? अब इनके जो यूजीसी का मेल किया उसके हिसाब से नहीं, वो लड़का के ऊपर वो तीन क्या किए? मेंटल हैरेसमेंट का लगा और वर्बल अब्यूज है ये सब। मेंटल हैरेसमेंट और वर्बल अब्यूज? वर्बल अब्यूज ऐसा ही कंप्लेन। अच्छा, बाकी का तो पता नहीं। अच्छा, थैंक यू।